গাইঘাটায় ছাত্রীর পোশাক খুলে নেওয়ার অভিযোগ, বিশ্বভারতীতে ছাত্রীকে প্রস্রাব চাটানোর অভিযোগ। এবার অমানবিকতার আরও এক ছবি। মানবিকতা মূল্যবোধের পাঠ দেওয়া যাদের কাজ, ফের একবার প্রশ্নের মুখে সেই শিক্ষিকাদের মানবিকতা বোধ। ঘটনার কেন্দ্রে এবার বীরভূমের সিউড়ি। পড়ুয়াদের চুরির অভিযোগের প্রেক্ষিতে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে বিবস্ত্র করে তল্লাশির অভিযোগ উঠল দুই শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগকারী ছাত্রীর দাবি, শনিবার স্কুলের একাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রী শিক্ষিকার কাছে অভিযোগ করেন তাদের আনা কয়েকটি বাংলাদেশি মুদ্রা ব্যাগ থেকে খোয়া গিয়েছে। অভিযোগের আঙুল তোলা হয় দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীর দিকে। এরপর শিক্ষিকা লিপিকা সাহা তার ব্যাগে তল্লাশি চালিয়ে একটি বাংলাদেশি মুদ্রা খুঁজে পান। ছাত্রীর দাবি, সেই বাংলাদেশি মুদ্রাটি তারই ছিল। শিক্ষিকাকে তিনি সে কথা জানান, কিন্তু কোনো কথা না শুনে দুই শিক্ষিকা লিপিকা সাহা এবং চৈতালী গুপ্ত তাকে টিচার্স রুমে নিয়ে গিয়ে সবার সামনে বিবস্ত্র করে তল্লাশি চালান। প্রথমে আমার ব্যাগ সার্চ করা হয়, ব্যাগ সার্চ করার পর আমার মোবাইল সার্চ করা হয় যে আমার মেসেজ ঢুকেছে কিনা, আমি কোনো রকম ব্যালেন্স ভরেছি কিনা, কবে ব্যালেন্স ভরা হয়েছে, এটা রকমভাবে মোবাইলটা চেক করা হয়। মোবাইল চেক করার পর আমার জুতোমোজা চেক করা হয়। জুতোমোজা চেক করার পর আমাকে শাড়ি আঁচলটা খুলে দেওয়া হয়। শাড়ি আঁচলটা খোলার পর আমার ব্লাউজগুলো সব ভালো করে দেখা হয়, খুঁটিয়ে দেখা হয় আছে কিনা, কিন্তু আমার কাছে কোনো রকম কিছু পাওয়া যায়নি। ছাত্রীর পরিবারের তরফে সিউড়ি থানায় দুই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির 354 এবং 500 ধারায় শ্লীলতাহানি এবং মানহানির মামলা রুজু করা হয়। দুই অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করে পুলিশ। পরে অবশ্য জামিনে মুক্তি পান অভিযুক্ত ওই দুই শিক্ষিকা। অভিযোগের মুখে উল্টে ছাত্রীর চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছেন খোদ প্রধান শিক্ষিকা। শ্লীলতাহানি নগ্ন করার তো কোনো ব্যাপারই নয়, মেয়েটি তো ছোট থেকেই আমার স্কুলে পড়ে এসছে, 9 বছর বয়স থেকে। অনেক অভিযোগও আছে ওর এগেনস্টে, চালচলন কিছু খারাপ ছিল। কালকেই স্কুলের গেট থেকে ও চলে যাচ্ছিল বেরিয়ে, সেক্রেটারি ঢুকছিলেন, কোথায় যাচ্ছিস, মেয়েদের স্কুল তো, আমরা যাকে তাকে ছাড়ি না। প্রধান শিক্ষিকার এই সাফাই অবশ্য উস্কে দিয়েছে বিতর্ক। শিক্ষা মহলে প্রশ্ন উঠছে, ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকলে কি তার নিদান তাকে বিবস্ত্র করে তল্লাশি চালানো? ছাত্রীর আচরণে অসন্তোষ থাকলে তো তার বাবা মাকে ডেকে পাঠিয়েও সে কথা বলা যেত। পাল্টা অভিযোগ তুলে কি সমালোচনার ঝড় আটকাতে চাইছেন প্রধান শিক্ষিকা? উঠেছে প্রশ্ন। পাশাপাশি গাইঘাটা, বিশ্বভারতীর মতো পরপর ঘটনায় সমালোচনার ঝড় উঠলেও কেন এই ঘটনা আটকানো যাচ্ছে না, কেন বদলাচ্ছে না ছবিটা, তা নিয়েও উঠেছে প্রশ্ন। গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, সিউড়ি।